আসলে জীবনে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আসলে ক্যামেরা বন্দি করলেই নয়। তো তেমনি আমরা গিয়েছিলাম বাড়ি, আর গিয়ে দেখি সরিষা খেতে সরিষা। বাহ, তো ছবি তোলা আর ভিডিও করার আর বাদ থাকে কেন? সুহাইবামণি এই সরিষা খেত পেয়ে খুবই ভালো লাগতেছিল, সুহাইবামণিকে নিয়ে আমি ছবি তুলছিলাম। সত্য কথা হচ্ছে কি, সুহাইবামণি আমি দুজনই ফার্স্ট টাইম এই সরিষার সাথে ছবি তোলা। বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখেছি সরিষা খেতে ছবি তোলার জন্য গিয়েছে, ছবি তুলছে, কেউ বা আবার না চাচিদের হাতে মাইরও খেয়েছে সরিষা খেতে যাওয়ার জন্য। তো সেরকমই সুহাইবামণির সাথে আমি ফার্স্ট, সুহাইবামণি, সায়ান, আমি এই প্রথমবার তিনজনই আমরা একবারে সরিষা খেতে তুলেছিলাম ছবি। আর আসলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ঘেরে সরিষা লাগানো, আর সেই সরিষা খেতের সাথে আমরা ছবি তুলেছি। আর শীতের সেই বিকালটা, রৌদ্রটাও খুবই মজা লাগতেছিল। আর আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আসলে তো 2 দিন থেকেছিলাম বাড়িতে, খুবই মজা হয়েছে। আমার ছেলে তো হেসেই কুল পাচ্ছে না সরিষা খেতের সাথে ছবি তুলতেছে, বলতেছে হলুদ হলুদ ফুলগুলো তো বাহ অনেক সুন্দর। তো সব মিলে আসলে আমি অনেকবারই চেষ্টা করেছিলাম সরিষা খেতে যাব, ছবি তুলবো, কিন্তু কোথায় যে যাব, কারণ আমাদের এদিকে সরিষাগুলো দেয়া হয় না, উত্তর অঞ্চলে দেয়া হয় সরিষা, সরিষা টরিষা আর কি এরকম। তো যশোর, নড়াইল ওদিকে যাদের বাড়ি তাদের হচ্ছে সরিষা খাত গুলোতে ভরপুর থাকে, আর ওরা আসলে সুন্দর সুন্দর করে সরিষার সাথে ছবি তোলে। আমার একটা বান্ধবী আছে হচ্ছে নড়াইলের মাগুরার, সে প্রতি বছর সুন্দর সুন্দর শাড়ি পরে এবং শাড়ি পরে সরিষা খেতের সাথে ছবি তুলে, দেখে খুবই রিস লাগে। মানে ওদের ওই দিকটা অনেকটাই সুন্দর, মানে ক্ষেত ভর্তি সরিষা, আর তার মধ্যে যদি কেউ যায় তো ভালো। তো সেটা তো আর হলো না, আমাদের ছোট্ট খাটো ঘেরে লাগানো সরিষা খেতে আমরা বসেছিলাম, আর আমি গিয়ে পুরা চলে গিয়েছিলাম। এটা আসলে আমি প্রথম দিন গিয়ে গিয়েছি, তো একটু যদিও হৃদয় অনেক কষ্ট, আমার চাস্তো ভাই হৃদয় অবশ্য অনেক কষ্ট করে সে এটুক ফলাইছে, ধন্যবাদ হৃদয়কে এত কষ্ট করে সুন্দর করে সবজিগুলো দেওয়ার জন্য। আর সরিষা খেতে দেখেন কি এমনটা লাগে মেজাজটা, বসেছিলাম ছবি তোলার জন্য, পোস্ট নিয়েছি ছবি তুলবো, তো ওরা আর ভিডিও করে গেছে। তো জামিলা ছিল, ঋতু ছিল, সবাই ছিল। আসলে গ্রামের বাড়িতে গেলে আসলে অন্যরকম একটা মজা হয়। দেখেন আমি পোস্ট দিয়েছি ছবি তোলার জন্য, কিন্তু আমার ছবি কোথায়? সে ভিডিও করে রাখতে ছিল। তো আমার সুহাইবামণিকে সরিষা খেতে এত ভালো লাগতেছিল, মাশাল্লাহ, আল্লাহ সুহাইবামণিকে ভালো ভাবে বাঁচিয়ে রাখুক, নেখায় দান করুক। তো সুহাইবামণি হচ্ছে সরিষা খেতে গিয়ে একদম খুব ভালো লাগছিল, কারণ একটু রৌদ্রটা গায়ে লাগছিল। তো তাও সুহাইবামণির পিম্মি আবার তাকে ফুল গুঁজে দিল কানে, সুহাইবামণি তো একেবারে নাদুস নুস করে দোল খাচ্ছিল মামির কোলে বসে। সুহাইবামণির মামি ছিল আর মামির কোলেই ছিল সুহাইবামণি। তো ওর মামি হচ্ছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই মামিকে নিয়ে আসা হয়নি। সুহাইবা মামুনি মামির কোলে বসে বসে হাসতেছিল, দোল খাচ্ছিল, আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন সুহাইবামণিকে ঘিরে রেখেছিল, চারপাশে সবুজ হলুদ, তার মাঝখানে আমার সুহাইবামণি। বা সুহাইবামণিকে অনেক ভালো লাগতেছিল, তো সে মুসকু মুসকু হাসতেছিল সুহাইবামণি এখানে বসে। আর সুহাইবামণি হচ্ছে মামিকে, মামিকে খুব পছন্দ করে, ঋতুকেও পছন্দ করে। যে দুদিন বাড়ি ছিলাম সুহাইবামণি কোলে কোলে ছিল। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আর সুহাইবামণিকে, সায়ানকে সরিষা খেতে কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট বক্সে জানাবেন।